নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও সনাতন ধর্মের উপর আঘাত আসলো। আপনারা হয়তো ইতিমধ্যে ইন্টারনেট বা ইউটিউবে বা ফেসবুকে হয়তো বা দেখেছেন যে এই ঘটনা, এক ক্ষুধার্ত হাতিকে আনারসের মধ্যে বোম ভরে দিয়ে তাকে খাইয়ে দেওয়া হয় এবং সেই হাতিটা পরবর্তীতে 3 দিন জলে থাকার পর মারা যায়। এবং সেই হাতিটা গর্ভবতী ছিল, তার পেটে ছিল বাচ্চা। এই রকম ঘটনা এর আগেও একবার হয়েছে, এক কুকুরকে, গর্ভবতী কুকুরকে এমনভাবে দুই মহিলা মিলে মেরেছিল, তার কুকুরটা মারা যায়। এ নিয়ে আমি ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা হয়তো যারা পুরনো যারা দর্শক আছেন তারা হয়তো দেখেছেন, আর যদি না দেখে থাকেন আমি তার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। তো এই ঘটনাগুলো আমাদেরকে চোখ খুলে একটা জিনিসই দেখিয়ে দেয়, মানুষ আর মানুষ নেই, মানুষ পশু হয়ে গেছে। মানুষের মধ্যে মানসিকতা, মানবিকতা জিনিসটা একদম শেষ হয়ে গেছে। আর এই সব জিনিস কেন হবে আমি আপনাদেরকে বলছি, এই যে ঘটনাটি ঘটল তাতে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের এই পৃথিবীতে বিশাল প্রলয় আসতে চলেছে। একের পর এক, একের পর এক ঘটনা, এরপরেও আবার একটা ঘটনা ঘটবে, আমি আপনাকে আবার বলছি। কারণ মানুষ যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে অ্যাগ্রেসিভনেস চলে আসছে। অতই যখন অ্যাগ্রেসিভ তোমার মনোভাব আছে, যাও গিয়ে বর্ডারে গিয়ে যারা সৈন্য আছে, যারা মিলিটারি আছে তাদের সঙ্গে থাকো, আমাদের যারা শত্রু রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করো, কই তার বেলাতে তো এই গাও না। অবলা জীবদের উপরেও ও পাশবিক অত্যাচার, হোয়াট ইজ দিস? আপনারা জানেন এই হাতি কার বাহন? দেবরাজ ইন্দ্রের বাহন। আজকে যে ঘটনাটি ঘটল তাতে আমি এতটুকুটা আপনাদেরকে বলতে পারি যে আগামী দিন আপনার এবং আমার প্রত্যেকের জীবনে এর ইফেক্ট আসবে। আপনাদের পূর্ণবান কমেন্টস আমি আমার কমেন্টস বক্সে চাই, এই রকম ঘটনা ঘটার পিছনে আপনাদের কি মত অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং শুধু আমার কমেন্টস বক্সে না, আপনাদের প্রত্যেকের ফেসবুক রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, প্রত্যেকে আপনারা এই নিন্দনীয় ঘটনার ধিক্কার জানান, এ থেকে হয়তো আমরা এতটুকু হলেও পূর্ণ করব। এই রকম ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেটা আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। কোর্ট তো এর বিচার করবে, কিন্তু বিচার মেন করবে কে জানেন? দেবরাজ ইন্দ্র। ঈশ্বরের বিচার, ভগবানের বিচার, আল্লাহর বিচার আলাদা, তারা কিন্তু দাড়ি পাল্লাতে ঠিক মেপেই ওজনটা করে দেয়। আর এর আগেও কেরলে এরকম ঘটনা ঘটেছে, আবারও সেই ঘটল। এ থেকে কেরল তো কেরলই, কেরলের তো হবেই ক্ষতি, সাথে আমাদেরও ক্ষতি হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর আমি আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব, দয়া করে এরকম তো কাজ করবেনই না, আমি জানি আপনারা, আমি এতটুকুটা জানি। তবে রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদেরকে কখনোই অত্যাচার করেন না, আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি খেতে না দিতে পারেন দিয়েন না, তবে অত্যাচার করেন না। কেউ যদি অত্যাচার করে তার প্রতিবাদ করুন, প্লিজ, আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।